আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযান আপডেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিবিড় অভিযান চালিয়ে 17টি মামলায় 23 জন প্রবাসীকে আটক করেছে, যাদের কাছে মারিজুয়ানা, গাঁজা, হাশিস, কোকেন, কেমিক্যাল সাবু সহ 19 কেজি 500 গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও 5,200টি সাইকোট্রপিক বড়ি, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অবৈধ অর্থ উদ্ধার করা হয়েছে। সাধারণ অধিদপ্তরের নিরলস প্রচেষ্টার ফলে আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে আটককৃত মাদকদ্রব্যগুলো কুয়েতের বিভিন্ন স্থানে পাচার এবং অপব্যবহারের জন্য রাখা হয়েছিল। জব্দকৃত পণ্য এবং আটককৃতদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে সঠিকভাবে ডিম সরবরাহ না করার কারণে কুয়েতে অবস্থিত 12টি ডিম কোম্পানির বিরুদ্ধে ক্র্যাকডাউন করেছে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি জামিয়া সুপার মার্কেট থেকে মন্ত্রণালয়ের কাছে ফোন আসে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ ডিম সরবরাহ করা হচ্ছে না। অতঃপর নিবিড় পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণ ডিমের সরবরাহ ও প্রাপ্যতা থাকলেও অতি মূল্যের আশায় তারা ডিম দিচ্ছিল না, যার কারণে বর্তমান ডিমের মূল্য কিছুটা বেড়ে গিয়েছিল। 12টি কোম্পানির বিরুদ্ধে আইন লঙ্ঘনের মামলা জারি করা হয়েছে। জানিয়ে দিচ্ছি কুয়েতে আগত নতুন প্রবাসী সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে আগত দক্ষ শ্রমিকদের ব্যবহারিক এবং প্রযুক্তিগত পরীক্ষা অর্থাৎ স্কিল টেস্ট আয়োজনের জন্য কুয়েত PAM এবং কুয়েত PAAET এর মধ্যে একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। দুটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় আগত শ্রমিকদের স্কিল টেস্ট বা দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। জানিয়ে দিচ্ছি একটি দুর্ঘটনার খবর। কুয়েতের ওয়াফরা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গাড়ি উল্টে একজন মিশরীয় প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে থাকা অপর মিশরীয় গাড়ি চালকের অবস্থাও অনেকটাই সংকটাপন্ন। অপরদিকে জাহারা গভর্নমেন্টের অধীনে একটি রেস্টুরেন্টে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গ্যাস লিকেজের কথা উল্লেখ করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জনকে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে। কুয়েত ফায়ার ফাইটার্স টিম সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আজকের কুয়েতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনারে বাংলাদেশি 396 টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 19 দিনার 500 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।